মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপির নামে নেয়া ফিয়ের সাত কোটি টাকা ফেরত দেয়নি মালয়েশিয়ান কোম্পানি আইরিশ পাসপোর্ট বিতরণে ব্যর্থতা ছাড়াও অবৈধভাবে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অবশ্য বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তরে টাকা আদায়ের আশাবাদী আলমগীর স্বপনের রিপোর্ট যে কাজেই হাত দেবেন পূর্ণাঙ্গ সমাধান দেবে আইরিশ নিজেদের প্রচারণায় এ সংলাপ ব্যবহার করে মালয়েশিয়ান কোম্পানিটি আউটসোর্সিংয়ের মাধ্যমে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশীদের মেশিন রিডেবল পাসপোর্ট সরবরাহে চুক্তি করেছিল প্রতিষ্ঠানটি আঠারো মাসে কাজ করেছিল মাত্র দশ ভাগ অবৈধভাবে অতিরিক্ত অর্থ সহ নানা অনিয়মের অভিযোগ ওঠে দূতাবাসগুলো থেকে যদিও ভিন্ন ব্যাখ্যা পাসপোর্ট অধিদপ্তরের বাংলাদেশের নব্বই জনকে ওরা করেছিল এই কাজ করার জন্য এবং ইউতে সাতজন এনরোলমেন্ট করেছিল তো ওরা অফিসলেই বসে আছে লোক যাচ্ছে কিন্তু বার্থ সার্টিফিকেটের জন্য ওরা কারো এনরোলমেন্ট করতে পারে না প্রায় নব্বই ভাগ এমআরপি সরবরাহে ব্যর্থ কোম্পানিটির সাথে চুক্তির মেয়াদ শেষ হয় তিন মাস আগে কিন্তু সৌদি আরব থেকে ফি ও সার্ভিস চার্জ হিসেবে নেয়া সাত কোটি টাকা জমা দেয়নি তারা এক্ষেত্রে এক সপ্তাহে বাধ্যবাধকতার তোয়াক্কা করেনি আইরিশ মালয়েশিয়ার ক্ষেত্রে অন্য একটি প্রতিষ্ঠানের কারণে আগেই টাকা জমা দেওয়ার নিয়ম মানতে হয়েছিল আইরিশকে সরকারি কোষাগারে টাকা জমা না হওয়া পর্যন্ত পাসপোর্ট প্রিন্ট হতে পারে না এটাই চুক্তিতে ছিল মালয়েশিয়াতে প্রথম থেকে শেষ দিন পর্যন্ত সেটাই হয়েছে সৌদি আরব বা দুবাইয়ের ইউএই সংযুক্ত আমিরাতের ক্ষেত্রে সেরকমটি নাকি হয়নি সেখানে আবেদনকারীদের কাছ থেকে সরকারি ফি এবং সার্ভিস চার্জ কোনোটাই সরকারি কোনো অ্যাকাউন্টে জমা হয়নি আউটসোর্সিং কোম্পানি নিজের কাছেই রেখেছে বিষয়টি নিয়ে জানুয়ারিতে পাসপোর্ট অধিদপ্তরের বৈঠকে উদ্বেগ জানানো হয় টাকা জমা দিতে আলটিমেটাম দেওয়া হয় আইরিশকে চুক্তির মেয়াদ শেষে অফিস গুটিয়ে নিলেও ফেরত দেয়নি টাকা আমাদের হিসাবে ওখানে প্রায় সাত কোটি টাকার মতো হবে কতগুলি এনরোলমেন্ট করেছে কি টাকা আমার অ্যাকাউন্টে থাকার কথা সেই টাকাটা দেওয়ার পরে সৌদি আরবের টাকাটা আমরা দিব সুতরাং আমরা তাদেরকে সার্ভিস চার্জ বাবদ টাকা সেটা দিই অনিয়ম ও ফি জমা দেওয়ার বিষয়ে যোগাযোগ করা হয় আইরিশের সাথে যদিও এখনও তারা বলছেন বিষয়টি তাদের বিবেচনাধীন কোম্পানিটির সাথে সরকারের চুক্তি শেষ হয় জানুয়ারিতে শুধু টাকা জমা দেওয়ার ক্ষেত্রে অনিয়ম নয় তিন দেশে এমআরপি করার ক্ষেত্রে বড় ধরনের ব্যর্থতায় পরিচয় দিয়েছে মালয়েশিয়ান কোম্পানি আইরিশ সংশ্লিষ্টদের অভিযোগ এক্ষেত্রে পাসপোর্ট অধিদপ্তর শুরু থেকেই তৎপর হলে বন্ধ করা যেত এসব অনিয়ম ও ভোগান্তি আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা